জাদু অভ্যাসের নবম দিন, অর্থ চুম্বক। কেবল কৃতজ্ঞতাই পারে জীবনকে ঐশ্বর্য দিতে। কৃতজ্ঞতার ঐশ্বর্য অভিযোগে দারিদ্র, এই ছোট্ট কথাটা আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ে সোনালি নিয়ম। তা সে স্বাস্থ্য, কর্মজীবন, সম্পর্ক বা অর্থ যাই হোক না কেন, আপনার কাছে যেটুকু টাকা আছে, এমনকি তা যদি নিতান্তই অকিঞ্চৎকর হয়, তবু তার প্রতি আপনি যতটা কৃতজ্ঞ বোধ করবেন ততই ধনী হয়ে উঠবেন আপনি। আর উল্টো দিকে টাকার ব্যাপারে যতই খুঁতখুঁত করবেন আপনি, ততই আপনাকে গ্রাস করবে দারিদ্র। আজকে জাদু অভ্যেস টাকা করি নিয়ে কেবলই অভিযোগ করার অভ্যেসটাকেই বদলে দেবে কৃতজ্ঞতায়। আপনার আর্থিক অবস্থা বদলে দেওয়ার ক্ষমতা এর দ্বিগুণ। অভিযোগ যা আপনাকে আরও দরিদ্র করে, বদলে যাবে কৃতজ্ঞতায় যা আপনাকে করে তুলবে ঐশ্বর্যবান। অধিকাংশ মানুষই ভাবেন না যে তারা টাকা কড়ির ব্যাপারে অভিযোগ করেন, কিন্তু যে মুহূর্তে অসচ্ছলতা দেখা দেয় তৎক্ষণাৎ তারা না বুঝেই অভিযোগ করতে থাকেন। সে অভিযোগ যেমন ঘটে সোচ্চারে তেমনই নিরুচ্চারেও। আসলে অধিকাংশ মানুষই নিজের মস্তিষ্কে চলতে থাকা চিন্তা তরঙ্গ সম্পর্কে সেভাবে সচেতনই নয়। অর্থ সম্পর্কে যে কোনো ঋণাত্মক চিন্তাভাবনা অসোয়া, অভিযোগ বা ভয়, তা সবেরই সরবেই হোক বা নীরবে, মানুষের জীবনে আক্ষরিক অর্থেই দারিদ্র ডেকে আনে। আর স্বভাবতই সবচেয়ে বড় অভিযোগটা তৈরি হয় তখন, যখন কোনো পাওনা টাকা মিটিয়ে দিতে হয়, যখন আপনার পকেটে যথেষ্ট টাকা থাকে না, বিল মিটিয়ে দেওয়াটা শক্ত হয়ে দাঁড়ায়। মনে হতে থাকে যত বকেয়া আছে তত টাকা পকেটে নেই, কিন্তু আসলে বকেয়া নিয়ে অভিযোগ করার মানেই হলো টাকা সম্পর্কে অভিযোগ করা, যা আখেরে আপনাকে দরিদ্র করে। যথেষ্ট টাকা পকেটে না থাকলে বিলের প্রতি কৃতজ্ঞ থাকাটা আপনার কাছে নিঘাত পৃথিবীর অসম্ভবতম কাজ বলে মনে হবে। কিন্তু আরও টাকা পেতে হলে ঠিক এটাই আপনাকে করতে হবে। ধনী হতে গেলে আপনাকে সেই সব কিছুর প্রতি কৃতজ্ঞবোধ করতে হবে যা টাকার বিনিময়ে করা যায়। আর বিল দেখে অসন্তুষ্ট হওয়াটা আজ যাই হোক কৃতজ্ঞতা নয়, আপনাকে আসলে করতে হবে এর ঠিক উল্টো কাজটা। যারা আপনাকে বিল পাঠিয়েছেন তাদের কাছ থেকে যেসব জিনিস বা পরিষেবা আপনি পেয়েছেন সেসবের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। নিতান্তই ছোট্ট একটা কাজ, কিন্তু আপনার অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব অসামান্য। আপনি সত্যি সত্যিই হয়ে দাঁড়াবেন একজন অর্থচুম্বক। বিলের প্রতি কৃতজ্ঞ বোধ করতে হলে ভেবে দেখুন সেই বিলে উল্লেখিত জিনিস বা পরিষেবা থেকে আপনি ঠিক কতখানি উপকৃত হয়েছেন। যদি তা হয় ভাড়া বা বন্ধকের সুদ মিটিয়ে দেওয়া, তাহলে এই ভেবে কৃতজ্ঞ থাকুন যে বসবাস করার জন্য আপনার একটা বাড়ি আছে। কেমন লাগতো বলুন দেখি, যদি বাড়ি কেনার একমাত্র উপায় হতো সমস্ত টাকা জমিয়ে রেখে একেবারে নগদ টাকায় কিনে নেওয়া। কেমন হতো যদি টাকা ধার দেওয়ার প্রতিষ্ঠানগুলো না থাকতো বা ভাড়া নেওয়ার মতো কোনো কাজ জায়গাই থাকতো না। আমাদের মধ্যে অধিকাংশকেই সেক্ষেত্রে বাস করতে হতো রাস্তায়। কাজেই ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বা নিজের বাড়িওয়ালার কাছে কৃতজ্ঞ থাকুন, কেননা তাদেরই দৌলতে আপনি অন্তত একটা বাড়িতে বা ফ্ল্যাটে বাস করতে পারছেন। গ্যাস বা বিদ্যুতের টাকা মিটিয়ে দেওয়ার সময় মনে করুন ঠান্ডা বা গরম করার সেই সুবিধাগুলোর কথা, এসবের দ্বারা যা আপনি পেয়েছেন। মনে করুন উষ্ণ জলে স্নান করার সেই সুখানুভব এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা যা এই পরিষেবা থেকে আপনি ভোগ করছেন। ফোন বা ইন্টারনেটের বিল মিটিয়ে দেওয়ার সময় মনে করুন এদের বাদ দিলে জীবনটা কি সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়াতো। প্রতিটি মানুষের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অতিক্রম করতে হতো অনন্ত দূরত্ব। ভেবে দেখুন কতবার আপনি ফোন করেছেন আত্মীয়দের বা বন্ধুদের, পাঠিয়েছেন বা পেয়েছেন অসংখ্য ইমেল, অজস্র তথ্য তৎক্ষণাৎ খুঁজে পেয়েছেন ইন্টারনেটের দৌলতে। এই সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের মুঠোয়, কৃতজ্ঞ থাকুন। আর হ্যাঁ, কৃতজ্ঞতা স্বীকার করুন এই কারণেও যে আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে বিশ্বাস করে, এই সমস্ত পরিষেবা তারা আপনাকে দিয়েছে আপনি টাকা দেওয়ার আগেই। যেদিন থেকে আমি কৃতজ্ঞতার অনন্ত অনন্য ক্ষমতা সম্পর্কে সচেতন হয়েছি, টাকা মিটিয়ে দেওয়ার সময় বিলের উপরে লিখে দিই এক জাদু শব্দ, ধন্যবাদ, মিটিয়ে দিলাম। কখনো ভুল হয় না আমার। শুরুর দিকে যখন আমার কাছে টাকা ছিল না তখনও আমি লিখতাম অর্থের জন্য ধন্যবাদ, আর যখন বিল মিটিয়ে দেওয়ার মতো টাকা এলো পকেটে তখন যোগ করলাম ধন্যবাদ, মিটিয়ে দিলাম। আজ আপনিও ঠিক এটাই করতে চলেছেন। এখনও টাকা মিটিয়ে দেওয়া হয়নি, এমন যে কোনো একটা বিল নিন,
আর কৃতজ্ঞতার জাদুশক্তি তার উপরে প্রয়োগ করার জন্য লিখুন টাকার জন্য ধন্যবাদ। তারপর টাকা থাক বা না থাক, কৃতজ্ঞতা স্বীকার করুন এই কারণে যে এই বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে আছে। যদি আপনার কাছে অধিকাংশ ক্ষেত্রে অনলাইন বিলই আসে, সেক্ষেত্রে বিলটাকে মেল আকারে পাঠিয়ে দিন নিজের ইমেলে অ্যাকাউন্টের, তার সাবজেক্টের জায়গায় বড় বড় করে মোটা হরফে লিখুন টাকার জন্য ধন্যবাদ। এরপর ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে এমন 10টা পুরনো বিল খুঁজে বের করুন, প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু শব্দ ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। এই কথাটা লেখার সময় যত সম্ভব কৃতজ্ঞ বোধ করুন, কেননা বিলগুলো মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে ছিল। যতটা সৎভাবে আপনি এই কৃতজ্ঞতাটা অনুভব করতে পারবেন, ততই বেশি টাকা আপনি জাদু বলে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। আজ থেকে এটাকে আপনার অভ্যেসে পরিণত করুন। যখনই আপনি কোনো বিল মিটিয়ে দেবেন, সংক্ষেপে একবার মনে করবেন তার বিনিময়ে আপনি কি অসাধারণ পরিষেবা লাভ করেছেন। তারপর বিলের উপরে লিখে ফেলবেন সেই জাদু শব্দ ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। আর যদি বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা না থাকে, তাহলে কৃতজ্ঞতা জাদু শক্তির প্রয়োগ ঘটান, লিখুন টাকার জন্য ধন্যবাদ এবং চিন্তা করুন যেন আপনি ধন্যবাদ জানাচ্ছেন এই কারণে যে এই টাকাটা আপনার কাছে আছে। মিটিয়ে দেওয়া বকেয়া টাকার প্রতি কৃতজ্ঞতা এটাকে নিশ্চিত করে যে আপনি আরও বেশি টাকা পাবেন। কৃতজ্ঞতা হলো আপনার টাকার সঙ্গে বাঁধা এক চৌম্বকীয় সোনালী সূত্র, কাজেই আপনি যখনই কোনো বকেয়া পাওনা মিটিয়ে দেন, সে টাকা আপনার কাছেই ফিরে আসে, কখনো সমান টাকা, কখনো বা 10 গুণ বা 100 গুণ হয়ে। এই ফিরে আসার পরিমাণটা কিন্তু আপনার দেওয়া টাকার উপর নির্ভর করে না, করে আপনার কৃতজ্ঞতার পরিমাণের উপর। একটা সামান্য 50 টাকার বিল মিটিয়ে দেওয়ার সময় আপনি এত কৃতজ্ঞ বোধ করতে পারেন যা আপনাকে ফিরিয়ে দিতে পারে হাজার হাজার টাকা। জাদু অভ্যাস 9, অর্থ চুম্বক। 1, গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টা তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ, তালিকাটা আরেকবার পড়ুন, প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, 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 যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। 2, সাম্প্রতিক একটা বিল মিটিয়ে দিন, বিলের উপরে লিখে ফেলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। আর যদি বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা না থাকে, তাহলে কৃতজ্ঞতার জাদু শক্তির প্রয়োগ ঘটান, লিখুন টাকার জন্য ধন্যবাদ, তা সে টাকা আপনার কাছে থাক বা না থাক। 3, ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে এমন 10টা পুরনো বিল খুঁজে বের করুন, প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু শব্দ ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। এই কথাটা লেখার সময় যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন, কেননা বিলগুলো মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে ছিল। 4, আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর, আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।